একটি ব্যাংকের অবসরপ্রাপ্ত এমডি অবসরের পাঁচ বছর পর তার শহরের একটি শাখায় এসেছিলেন টাকা তুলতে কেউ তাকে সালাম দিল না এগিয়ে এলো না কারণ কেউ তাকে চিনতে পারেনি যারা কাজ করছেন সবাই নতুন তিনি নিজেকে ওই ব্যাংকের সাবেক এমডি হিসেবে পরিচয় দেন পরিচয় পাওয়ার পর একজন অফিসার তাকে চাওয়াফার করেন এবং কৌতূহলবশত জিজ্ঞেস করেন অবসরের পর আপনার দিনকাল কেমন যাচ্ছে সাবেক এমডি বলেন প্রথম দুই বিভাজন এক বছর খুব খারাপ লেগেছে নতুন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে কষ্ট হয়েছে এখন আমি বুঝতে পেরেছি দাবা খেলা শেষ হওয়ার পরে রাজা এবং সৈনিকের একটি বাক্সে রাখা হয় পদ পদবি উপাধি সান সৌকাত সবই অস্থায়ী মানুষের ভালোবাসাটা স্থায়ী বিনয় ও সদাচরণ দিয়ে যা অর্জন করতে হয় সময় যার যার জীবনের হিসেব বুঝিয়ে দেয় এই সত্যটা সমাজে থাকতে আমরা বুঝতে চাই না